পুরুষ ব্যবসায়ী যে আপনার কাবিনের টাকার জন্য স্বামী বদল করার যার অভ্যাস এই মেয়ের জন্য আজকে সারা বাংলাদেশের মানুষ দমে দমে ধিক্কার দিচ্ছে আপনি দেখবেন এতগুলা বিয়ে করা মেয়ে কখনো নারীর আদর্শ হইতে পারে না এতগুলা মামলা করা মেয়ে কখনো নারীর আদর্শ হইতে পারে না যুব মহিলালীগ করা কেন্দ্রীয় কমিটির নেত্রী কখনো নারীদের আদর্শ হইতে পারে না এসিডে দগ্ধ করা হয় ওনার সেটা ছিল ওনার প্রথম হাজবেন্ড এবং সেই হাজবেন্ডকে ক্রস ফায়ার দিয়ে মারা হয়েছে এই সকল কাগজপত্র ইতিমধ্যে আমরা জমা দিয়েছি যুব সমাজের উপরে এবং সামাজিকভাবে অনেক নেগেটিভ একটা প্রভাব বিস্তার করছে উনিও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য হয়েছেন এখন যদি শিল্পী সমিতি মনে করেন যে আমাকে সদস্যপদ থেকে অব্যাহতি দিবেন এটা আমি মাথা পেতে নিব এটা নিয়ে তো এত হইচইর কিছু নাই তিনি শিল্পী সমিতিতে যাচ্ছেন এবং আপনাদেরকে আমি একটা কথা বলি আপনারা মানুষ আমিও মানুষ আপনারা আপনাদের এই নিজের বিবেকটা দিয়ে একটু চিন্তা করবেন উনি এখনই ল্যাংড়াইতে ল্যাংড়াইতে ঢাকা মেডিকেলে যাচ্ছেন উনি এখনই হসপিটালে ভর্তি হচ্ছেন এখনই উনি সংবাদ সম্মেলন করছেন এখনই ওনার হাত অবশ হয়ে যাচ্ছে এটুকু অবশ হয়ে যাচ্ছে এখনই উনি এখানে দৌড়াচ্ছেন এখনই উনি শিল্পী সমিতিতে যাচ্ছেন এই যে একটা মানুষকে মিথ্যাচারের মাধ্যমে যে নির্যাতন করা এটা দেখে আমি মনে করি যে বাংলাদেশের 17 কোটি মানুষ চোখের পানি ফেলছে যে এই রাসেলের মতন একটা নিরীহ মানুষকে এই ধোকাবাজ এবং শুধু আমি রাসেল মিয়ার নামেই কিন্তু তিনি মামলা করেন নাই তিনি মামলা করেছেন তার সাবেক স্বামী আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী রুমি রহমানের নামেও কারণ তার শিশুটাকে লিগ্যাল গার্ডিয়ান হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি কিন্তু রুমি রহমানের পরিবারের বিরুদ্ধে মামলা করেছেন এবং আপনি দেখেন ওনাকে প্রথম যে আমি এটা বলবো যে আমি রাসেল মিয়া যে সত্য বলছি এটা আমি বলবো না আপনারাও বিশ্বাস করার দরকার নাই কিন্তু আপনারা তার কার্যক্রমগুলো দেখেন আমার কার্যক্রমগুলো দেখেন এখন পর্যন্ত দেখেন আমার নামে উনি মামলা করেছেন আমি যখন শুনেছি যে সবুজবাগ থানায় এই মামলাটা এজাহারটা আছে আমি রাসেল মিয়া কিন্তু একটা লাইভ করে সবুজবাগ থানায় গিয়ে বলেছি যে অফিসার মহোদয় আমার নামে মামলা হয়েছে আমাকে অ্যারেস্ট করুন এই ভিডিও আপনারা সবাই দেখেছেন না ওনা আমার কথা হলো আপনি মামলা করেছেন আমি জেল হাজতে গিয়েছি প্রত্যেক দিন উনি সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন এখানে যান সেখানে যান উনি পড়ে যান এই যে নানান ধরনের একটা মানে বিশ্রী অবস্থা উনি তৈরি করেছেন দেখেন আমি কিন্তু সাংবাদিকদের সাথে এখন এই নিয়ে মাত্র 2 বার আমি কথা বলেছি কারণ এই বিষয়টা ওই অডিওটা আপনারা দেখবেন এটা সম্পূর্ণ মিথ্যে এবং বানাওয়াত আমি প্রথমে বলেছি এখনও বলছি এই মেয়ে চক্রান্ত সাজানোর জন্য আপনারা দেখবেন যে মানুষকে মিথ্যাচার করার জন্য সে কত ধরনের আপনার অভিনয় করতে পারে সে স্ক্র্যাচ চেয়ার দিয়ে দেখবেন যে ঢাকা মেডিকেলে গেছে একটা ভিডিও ভাইরাল হয়েছে উনি পড়ে যাচ্ছে আবার 1 মিনিট পরেই উনি সুস্থ লাইভে কথা বলতেছেন এইটা কত বড় ধোকাবাজ তার যে সহযোগী আছে তাদেরকে দিয়ে সে এগুলো তৈরি করে আমার টাকায় কিনা আমি আপনাকে বলি সংসার জীবন আজ পর্যন্ত কিন্তু আমি তাকে বলি নাই যে তার চরিত্র খারাপ কারণ তার যে চরিত্র খারাপ এটা কিন্তু আমি রাসেল মিয়া আমার নিজের চোখে দেখি নাই আমি যেটা দেখি নাই আমি কিন্তু সেটা এখন অবধি বলতেছি না সে আমাকে মামলা দিয়েছে আমার উপরে জুলুম করতেছে অত্যাচার করতেছে তারপরেও আমি তার চরিত্র নিজের চোখে আমি খারাপ দেখি নাই আমি কিন্তু এটা এখন পর্যন্ত আপনাদেরকে বলি না এবং বলবও না কিন্তু তার যে এই যে ছেলেদেরকে বিয়ে করে ডিভোর্স করা হয়রানি করা এই যে তার একটা মিথ্যাচারের অভ্যাস এটা কিন্তু এটা স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেছে আমার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার আমার নামে কেন মামলা হবে আমি তো মহামান্য আদালতে 2021 সালে মামলা করেছি সাবেক সংসদ সদস্য মমতাজের ঘনিষ্ঠ আত্মীয় রীতা দেওয়ানের বিরুদ্ধে এখন আমার নামে যদি কেউ উদ্দেশ্য প্রণোদিত একটা মিসিং করে মামলা করে এটা আমি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি তো আইনের কাছেই যাব আইন যেইভাবে এটাকে দেখবে ওই দৃষ্টিতেই তো আমি আগাবো শুনেন একটা মানুষ কতটুকু অসহায় হলে আমাদের সর্বোচ্চ মহান গ্রন্থ আল কোরআন ধরে আমি নিরুপায় হয়ে তার মিথ্যাচারের শিকার হয়ে আমি ধরে বলেছি এবং আমার মধ্যে এই শক্তিটা ছিল যে আমি যা বলতেছি সব সত্য বলতেছি আর সে যা বলতেছে সব মিথ্যা এবং বানোয়াট এবং এইগুলো যে মিথ্যা বানোয়াট আপনারাই কিন্তু এখন টের পাচ্ছেন শুরুতেই বলছি
উনি মামলা করেছেন কোর্টে, আমি সারেন্ডার করেছি, এটার বিচারাধীন প্রক্রিয়া আছে। মহামান্য আদালত আমার কাগজপত্র দেখে সন্তুষ্ট হয়েছেন, আমাকে উনি জামিন দিয়েছেন, এটা বিচারাধীন আছেন, বিচার তো আদালত করবে। দেখেন আমি কয়বার সংবাদ সম্মেলন করেছি আপনাদের নিয়ে, উনি তো প্রতিদিন সকালে একবার বিকালে একবার সংবাদ সম্মেলন করছেন, আমাকে আপনারা কতবার করতে দেখেছেন? আমার এই এই যে এই বিষয়টা দিয়ে সে সংবাদ সম্মেলন করে তার একটা জায়গা সে পরিষ্কার করতে চায়। এই যে নারীদের কাছে সে বলে যে সে নারীদের আদর্শ, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আল্লাহর রহমতে বাংলাদেশের 17 কোটি নারীর মধ্যে একটি নারীরও আদর্শ সে হইতে পারে না। এটা নিয়ে আমি বলবো, আমাকে যেই মানে মেডিসিন দেওয়া হয়েছে, আমাকে যে ট্রিটমেন্ট করা হয়েছে, এই ট্রিটমেন্ট আমি মহামান্য আদালতে জমা দিয়েছি। আমি বিয়ের কাজীর সাথে কথা বলা থেকে শুরু করে, বিয়ের আয়োজন থেকে শুরু করা থেকে এরগুলার কোনো কিছু আমি করি নাই। কাজীর সাথেও বর্ষা কথা বলেছে, দেখেন বিয়ের কাবিন কত হবে আপনারা ওই ফুটেজে দেখবেন, কাবিন কত হবে। আমার মধ্যে যদি কোনো নেগলিজেন্সি থাকতো, আমার মধ্যে যদি কোনো অসৎ আচরণ থাকতো, বা আমার মধ্যে যদি কোনো ধোকার চিন্তা থাকতো, তিনি যখন 10 লক্ষ টাকা কাবিনের কথা বলেছেন আমি কিন্তু একটি শব্দও করি নাই। সে প্রথমে বলছে 30 লাখ, তখন ওইখানে যারা ছিল ওরা বলছে 10 লাখ, কিন্তু আমি কাবিন কত হবে না হবে এই বিষয়ে আমি কোনো কথা বলি নাই। কাজীর সাথে সব কথা বর্ষা চৌধুরী বলেছেন, আমি কাজীর সাথে কোনো কথা বলি নাই। আমি অন্যের বাসায় বাসর করি নাই। সে নিজে বলেছে যে আমি একটা ছোট্ট বাসায় আমি একটা মেসে থাকতাম, তখন সে নিজে আমাদের রত্নকবীরের সাথে সে নিজে যোগাযোগ করেছে, সে কনভারসেশন আমি আপনাদের সবাইকে দিব। সে যোগাযোগ করে রত্নকবীরকে সে অনুরোধ করছে যে বোন আমি আপনাদের এখানে আমাদের বিয়ের আয়োজনটা করতে চাই। দেন রত্নকবীর এর সাথে আমার একটা ভালো সম্পর্ক, সে আমি বলবো যে দয়া করে মায়া করে সে এই জায়গাটা আমাদেরকে দিয়েছে। এবং দেখেন সে একটা এলিগেশন দিছে যে রত্নকবীরের মা কাজী ডেকে নিয়ে আসছে, একটা 60 বছরের বয়স্ক মহিলা রত্নকবীরের মাকে আমি মা ডাকি, উনি আনন্দে উৎসাহী হয়ে কাজী ডেকে নিয়ে আসছে, এটাও তো সে এলিগেশন দিছে। এখন দেখেন আমার এই বিয়েতে কে ছিল, আমাদের ডিএ তায়েব ভাই ছিল, তারপরে সমীন শাহ ছিল, হেলেনা জাহাঙ্গীর ছিল, রত্নকবীর ছিল। এখন বিয়েতে তো ভাই দাওয়াতের দাওয়াত খেতে তো সবাই আসবে, এখন বিয়ের মধ্যে দাওয়াত খেতে আসলে তারাও কি অপরাধের তালিকায় পড়ে যাবে? এখন সে সবাইকে ঢালাওভাবে দোষতেছে। সম্ভব কথা হেলেনা জাহাঙ্গীরের বাসায় বিয়ে হওয়ার কথা ছিল না। আমি হেলেনা আপাকে রিকোয়েস্ট করে এবং বলছি যে বোন আপনার সাথে আমার দীর্ঘ বছরের সম্পর্ক, আপনি দয়া করে